হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স, এবং এখন কথা বললাম এলি একটা পুরোনো সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে এতরাজ, ফ্রম দ্য মুভি বলিউড। বলিউড থেকে সিনেমাটা এসেছিলো বহু আগে, 2004 বা 2005 সম্ভবত এরকম সাল হবে, সেই সময়টা সিনেমাটা এসেছিলো। এবং কিন্তু ওই সময় কিন্তু সিনেমাটা খুব ভালো বিজনেস করেছিল। এই সিনেমাটা আমি কেন রিভিউ করছি, কারণ রিসেন্টলি আমি সিনেমাটা আমি আবার টিভিতে দেখলাম, অনেকবার দেখেছি, কিন্তু রিসেন্টলি আবার দেখলাম এবং আমি একটা ব্যাপারে রিয়েলাইজ করলাম, বলিউডে একটা সময় কত সাহসী কাজ হতো, এখন যেখানে সাহসিকতার অভাব সেই সময় দাঁড়িয়ে কত সাহসী সাহসী কাজ হতো, এবং অক্ষয় কুমার নিজেকে কতটা ভেঙেছিল এই সিনেমাটার জন্য। ওই সময় কিন্তু অক্ষয় কুমারকে একজন অ্যাকশন হিরো হিসেবেই বেশি পরিচিত আমরা দেখতাম, বা কমেডি সিনেমায়, কিন্তু সেখান থেকে এরকম একটা রিস্কি সিনেমায় কাজ করা, যেখানে একটা পুরুষ ক্যারেক্টারকে রীতিমতো দুর্বল দেখানো হচ্ছে একটা মেয়ে ক্যারেক্টারের সামনে, সে লড়াই করছে, এটা কিন্তু ওই সময় কিন্তু খুব একটা সহজভাবে ছিল না। এখন যেমন কি সমাজে ছেলে মেয়ে উভয় সমান চোখে দেখা হয়, ওই সিনেমাটা যে সময় এসেছিলো তখন কিন্তু সমাজ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। সেখানে একটা ছেলে ধর্ষণের শিকার, সেটার এগেনস্টে একজন মেয়ে উকিল লড়ছে, এরকম কনসেপ্ট কিন্তু খুব একটা দেখা যেত না। তো ওই টাইমে দাঁড়িয়ে এই কাজটা কিন্তু একটা মারাত্মক লেভেলের কাজ ছিল। এই সিনেমার স্টোরিটা তোমাদেরকে যারা দেখেছো তারা তো অবশ্যই জানো, কিন্তু আমি তাও হালকা করে বলে দিচ্ছি। এখানে হচ্ছে অক্ষয় কুমার এবং করিনা কাপুর একজন হচ্ছে দম্পতি, এবং অক্ষয় কুমার একটা কোম্পানিতে কাজ করে, সেখানে ব্র্যান্ড একজন এই হিসেবে আর কি প্রিয়াঙ্কা চোপড়া আসবে, এবং প্রিয়াঙ্কার সঙ্গে ওর একটা আগে সম্পর্ক ছিল, তারপর তাদের ব্রেকআপ হয়ে যায়, নিজের কেরিয়ার নিয়ে ভাবে প্রিয়াঙ্কা চোপড়া। এবার যখন সে ফিরে আসে তখন দেখা যায় সে হচ্ছে অক্ষয় কুমারের কোম্পানির হচ্ছে একজন বস, সে তাকে ভালো একটা কাজ মানে প্রমোশন করে দিয়ে তার সঙ্গে আর কি শারীরিক সম্পর্কে আর কি লিপ্ত হতে চায়, এবং তাকে রীতিমতো ফাঁসিয়ে দেয়। এবার অক্ষয় কুমার রাজি না হলে তাকে রীতিমতো ফাঁসি দেওয়া এটা বলে যে তার সঙ্গে তাকে রেপ অ্যাটেম্প করা হয়েছে। এবার সমাজে যেটা নিয়ম যে মেয়েরা কখনো এই জিনিসটা করতে পারে ভাবা হয় না, সবসময় ভাবা হয় ছেলেরাই এটা করে। সেখান থেকে দাঁড়িয়ে কোর্ট কেস, একটা মানে ছেলের তার ওয়াইফের লড়াই, সেটা নিয়ে পুরো কাজটা, এটা কিন্তু একটা দারুণ কাজ। ওই টাইমে দাঁড়িয়ে এরকম একটা টপিককে তুলে তোলা, মানে এখনকার সমাজে তাও ঠিক আছে, ওই টাইমে এরকম টপিককে নিয়ে সিনেমা বানানো খুব একটা মুখের কথা ছিল না, এই কাজটা তখন রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। বক্স অফিসে সুপার ডুপার হিট কাজ, গানগুলো তো হিট ছিল, সিনেমাটা দুর্দান্ত। এখানে অক্ষয় কুমার নিজেকে যেন খুব সাধারণ মানুষ হিসেবে নিজের সিনেমাটা অভিনয় করেছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছিল, মানে সে কি লেভেলের অভিনেতা এই কাজটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। কিন্তু যার কথা আলাদা করে বলতে হবে, যে দুজনের কথা এই সিনেমার দুজন মেন আর কি যে জায়গাটা ধরে রেখেছিল, একটা হচ্ছে করিনা কাপুর, একটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। এই দুজনের পারফরমেন্স দেখার মতো, করিনা কাপুর তাও ততদিনে অনেকগুলো সিনেমা করেছিল, প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু তখন একদম নতুন। তো এই মেয়ে যে তখন থেকেই রাজত্ব করতে এসেছে বোঝা গেছিলো এখানে তার অভিনয় থেকে। প্রিয়াঙ্কা চোপড়ার এই সিনেমায় অভিনয় জাস্ট আনবিলিভেবল, সবাইকে টেক্কা দিয়েছে, অক্ষয় কুমারকেও টেক্কা দিয়েছে, করিনা কাপুরকেও টেক্কা দিয়েছে। এখানে প্রিয়াঙ্কা চোপড়া যে পারফরমেন্স করেছে একজন ভিলেনিয়াস রোল হিসেবে, এবং এই সিনেমায় তার কথা বলার ধরন, তার গেট আপ, তার যে বোল্ডনেসটা দারুণভাবে ফুটিয়ে তুলেছিল, এবং অক্ষয় প্রিয়াঙ্কার কেমিস্ট্রি তখন দেখার মতো ছিল। তো ওই সময় কাজটা এসেছিলো এবং এক কথায় দুর্দান্ত একটা কাজ ছিল। আমার ভালো লাগে কারণ এটা যে কোর্টরুম ড্রামাটাও রয়েছে, পরেশ রাওয়াল একটা উকিল হয়েছিল, একটা উকিল হয়েছিল অন্য কাপুর, এদের জন্য যে কথোপকথনটা বেশ কিন্তু মজাদার ছিল। সাধারণত কোর্টরুম কেস কী হয়, কোর্টরুম যে ড্রামাগুলো খুব বোরিং হয়ে যায়, একই টাইপের ডায়লগ থাকে, কিন্তু এখানে ডায়লগ রাইটিং এত ভালো, আর মনে এন্টারটেনমেন্ট পাবেন। ওই যে কোর্টরুমের যে ড্রামাটা হচ্ছে সেখানে কিন্তু পরেশ রাওয়ালের এমন এমন ডায়লগ রয়েছে, আপনার রাগও ধরবে লোকটার উপর, আবার লোকটাকে দেখে আপনার হাসিও পাবে। তো দারুণ সিনেমা, এটা সব মিলে একটা দুর্দান্ত কাজ। তখন কত ভালো রাইটিং হতো বলিউডে, কত ভালো ভালো কনসেপ্ট হওয়া হতো, এটা হচ্ছে সেই বলিউড। এবং এইরকম টপিক নিয়ে কাজ এখন সত্যি ভাবাই যায় না। তো যে কারণে এই সিনেমাটা না মনে হলো কথা বলো, যে অনেক কথা দেখেছে, অনেকে দেখেনি, তো যারা দেখোনি তাই জন্য মাস্ট ওয়াচ মুভি হিসেবে রেকমেন্ড করবো, অবশ্যই কিন্তু দেখবেন, একটা মাস্ট ওয়াচ মুভি আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানো, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, এটাই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই, টেক কেয়ার।